ধর্মের কারণে বলিউড সারা বিশ্বে নতুন করে যা বললেন জায়রা। আমির খানের হাত ধরে বলিউডে আসেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। দঙ্গল খাত এই অভিনেত্রী গত 30 জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি তার বলিউডের ছবিতে করতে চান না বলে জানান। 5 বছর কাজ করে তিনি বলিউডকে বিদায় জানাতে চান, কারণ তার ধর্মই নাকি তার কাছে আগে। জায়রা তার বলিউডের অভিনয় জীবনকে অনায়াসে ত্যাগ করার কথাও লেখেন। টাকা পয়সা ফ্রেম সব কিছু কেউ জায়রা ত্যাগ করতে চেয়ে পোস্ট করেন। তিনি অন্য কিছু করতে চান যেখানে তার ধর্ম তার কাজের পথে বাধা না হয়। এরপরে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা ঝড় ওঠে। তার এই পোস্টের পর বলিউডের রবিনা ট্যান্ডন ও দেশ বিদেশি অনেক সেলিব্রিটি এর প্রতিবাদ জানান। অনেকে এটাও বলেন জায়রা সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছে। এই নিয়ে রবিবার থেকে চলছে জল্পনা। তবে জায়রার এই বিষয় নিয়ে আমির এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে জায়রা কি সত্যি ওই পোস্ট করেছেন, এই দ্বন্দ্ব কাটালেন জায়রা নিজেই। তিনি আজ আর একটা পোস্ট করেছেন, সেখানে তিনি জানান, আমি সবাইকে পরিষ্কার করে জানাতে চাই যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি নিজেই হ্যান্ডেল করছি, তাই দয়া করে আমার অ্যাকাউন্ট হ্যাকের ভুল খবর ছড়াবেন না, ধন্যবাদ। জায়রার এই পোস্টের পর থেকে তার সম্প্রদায়ের অনেক মানুষ তাকে বাহবা জানাতে শুরু করেন বলে বলিউডের কেউ এই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না।